পদযাত্রা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচন যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন বঙ্গোপসাগরে ডুবে গেছে, তাই আন্দোলনের নামে ষড়যন্ত্র ও পদযাত্রা করছে তারা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেন, কোমর ভাঙলেও বিএনপির ষড়যন্ত্র থেমে নেই। বৃহস্পতিবার ঢাকা ও নারায়ণগঞ্জে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এস কে সৌরভের প্রতিবেদন। নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের রাজুক কমার্শিয়াল প্লট মাঠে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন দেখে অন্তর্জ্বালায় ভুগছে বিএনপি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলন গেছে বঙ্গোপসাগরে ডুবে, ওটা আর সাড়া দেবে না। বিরোধী দলকে বলো আসুন, নীরব যাত্রা, পদযাত্রা, আন্দোলনের মরণ যাত্রা, এগুলোর মধ্যে না গিয়ে ইলেকশনের যাত্রাটা শুরু করে। দুপুরে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে উন্নয়নের নবদিগন্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে তিনি বলেন, দেশের মানুষকে নির্বাচন বিমুখ করতে মিথ্যাচার করছে বিএনপি। বিএনপি অনুধাবন করতে পেরেছে যে সরকারকে ধাক্কা মারলে লাভ হয় না, সুতরাং সরকারকে ধাক্কা মারতে গিয়ে তাদের যে কোমর ভেঙে গেছে সেটি তাদের বর্তমান কর্মসূচির মাধ্যমেই সেটা পরিস্ফুট হয়েছে। এদিকে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সারাদেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কৃষক লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির আন্দোলনের সমালোচনা করেন তারা, বলেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছে বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় থাকতে করেছেন, বিরোধী দলে থাকতেও করেছেন, আন্দোলনের নামে যদি আর কোনো সহিংসতা করেন জনগণ এটাকে বরদাস্ত করবেন না। আওয়ামী লীগের লক্ষ্য করে নেতা কর্মী আছে, আপনাদের সমুচিত জবাব দেবে রাষ্ট্রপতি। আজকে যে নালে জন্ম সেই নালে বিনাশ, যেভাবে তারা পার্টি তৈরি করেছিল সেইভাবেই তাদের পার্টিকে এরশাদ সাহেব সেই শেষ করেছিলেন বা কঙ্কাল সাত করে দিয়েছিলেন। মিথ্যাচার আর অপপ্রচার ছাড়া এদেশে বিএনপির কোনো অর্জন নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। দুর্নীতি করা আর মানুষ হত্যা আর খুন ছাড়া বিএনপির অর্জন কি? এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।